9th April থেকে শুরু হতে চলেছে IPL 2021 আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এরপরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ার ক্রিকেট জগতে সবথেকে বড় উৎসব IPL IPL এর প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে খেলাটি হবে এবং খেলাটি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আজ তোমাদের সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ বিরাট কোহলির টিমের সমস্ত ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথে পাঁচটা টপিকস আমি শেয়ার করব আরসিবি টিমের সেই পাঁচটা টপিকস তোমাদেরকে আগে বলে দিই ফার্স্ট টপিক আরসিবি টিমের ফুল স্কোয়াড রিভিউ করব আমি সেকেন্ড টপিক আরসিবি টিমের ফার্স্ট ম্যাচের জন্য আইডিয়াল প্লেইং 11 কি হওয়া উচিত থার্ড টপিক আরসিবি টিমের স্কোয়াড আর প্লেইং 11 দেখার পর আমার কাছে 10 এর মধ্যে আরসিবি টিম কত পেতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করব ফোর্থ টপিক আরসিবি টিম এবছর আইপিএল এ প্লে-অফসে জায়গা করে নিতে পারবে কি পারবে না সেটা নিয়েও আমি আলোচনা করব ফিফথ টপিক পারফরম্যান্স আরসিবি টিমের কোন কোন প্লেয়ার ভালো পারফরম্যান্স দেবে অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আরসিবি টিমের তরফ থেকে কোন প্লেয়ার হতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করব তো ভিডিওটা শুরু করা যাক হাই গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস 07 ফার্স্ট পয়েন্ট হলো আরসিবি টিমের ফুল স্কোয়াড রিভিউ আমি তোমাদেরকে আরসিবি টিমের প্রত্যেকটা প্লেয়ারের নাম কুইক রিমাইন্ড করিয়ে দিচ্ছি আর হ্যাঁ আরসিবি টিমের স্কোয়াডে একটা ফরেন প্লেয়ার চেঞ্জ হয়েছে সেটার নাম হলো জসুয়া ফিলিপ আইপিএল থেকে পুলড আউট হয়ে গেছে তার জায়গায় তার রিপ্লেসমেন্ট হিসাবে আরসিবি টিমে এসেছে ফিন অ্যালেন ফিন অ্যালেন হলো নিউজিল্যান্ডের একটা ইয়ং ট্যালেন্টেড উইকেট কিপার ব্যাটসম্যান আমি চেক করছিলাম ফিন অ্যালেন নিউজিল্যান্ডের ফার্স্ট ক্লাস ক্রিকেটে এবং তাদের যে লিগ ম্যাচগুলো হয় টি টোয়েন্টির সেই ম্যাচগুলোতে পারফরমেন্স ভালো দিয়েছে তো সেই কারণেই আরসিবির ম্যানেজমেন্ট ফিন অ্যালেনকে চান্স দিয়েছে জসুয়া ফিলিপের জায়গায় টিমে নিয়ে এসেছে তো ফিন অ্যালেন হলো আরসিবি টিমের নতুন সদস্য এবারের আইপিএলে আরসিবি স্কোয়াডে টোটাল 22 জন প্লেয়ার আছে তার মধ্যে রিটেন প্লেয়ার হলো ক্যাপ্টেন বিরাট কোহলি এভি ডিভিলিয়ার্স দেবদূত পাডিকাল ইজবেন্দ্র চাহাল নবদীপ সাইনি সাহামজ আহমেদ কেন রিচার্ডসন অ্যাডাম জাম্পা ওয়াশিংটন সুন্দর পবন দেশপাণ্ডে মোহাম্মদ সিরাজ আর ট্রেড হয়ে আসা প্লেয়ার হলো ড্যানিয়েল স্যামস আর হার্ষল প্যাটেল আর জসুয়া ফিলিপের পরিবর্তে ফিন অ্যালেন টিমে ইনক্লুড হয়েছে আর যে আটটা প্লেয়ার নিলামি থেকে আরসিবি টিম কিনেছে সেই প্লেয়ারের নাম সেই প্লেয়ারগুলো হলো গ্লেন ম্যাক্সওয়েল কাইল জেমিসন ড্যানিয়েল ক্রিস্টিয়ান সচিন বেবি মোহাম্মদ আজহারউদ্দিন রাজাত পাটিদার কেস ভারত সুয়াস প্রভুদেশাই টোটাল এই 22 জন প্লেয়ার এবছরের আইপিএলে আরসিবি স্কোয়াডে আসে সেকেন্ড পয়েন্ট হলো আরসিবি টিমের আইডিয়াল প্লেইং 11 আরসিবি টিমের আইডিয়াল প্লেইং 11 কেমন হওয়া উচিত আমার মতে এবং টিম ম্যানেজমেন্ট যেটুকু হিন্টস দিয়েছে এবং রিসেন্ট ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলি যে হিন্টস দিয়েছে তার উপর ভিত্তি করে আমি একটা প্লেইং 11 তৈরি করেছি এবং তোমরা আমার সাথে সেই প্লেইং 11-এর সাথে একমত কিনা সেটাও কমেন্ট করে জানাবে তো আমার প্লেইং 11টা আমি তোমাদের সাথে শেয়ার করছি বিরাট কোহলি যেহেতু রিসেন্ট সিরিজে বলেছিল এবারের আইপিএলে বিরাট কোহলি যেহেতু বলেছিল যে বিরাট কোহলি নিজেই ওপেন করবে তো বিরাট কোহলি তার সাথে থাকছে দেবদূত পাদ্দিকাল টিম ম্যানেজমেন্টেরও মতে দেবদূত পাদ্দিকাল আগের সিরিজে ভালো পারফরমেন্স দেখিয়েছে তো দেবদূত পাদ্দিকালের সাথেই তো বিরাট কোহলির সাথেই দেবদূত পাদ্দিকাল ওপেন করবে ওয়ান ডাউন খেলাতে পারে মোহাম্মদ আজহারউদ্দিন যে একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং ডোমেস্টিক ক্রিকেট ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো পারফরমেন্স দিয়েছে এবং টি টোয়েন্টি কিছু লিগ ম্যাচ বিজয় হাজারে ট্রফি যেরকম আসে সেই সব ম্যাচগুলোতে মোহাম্মদ আজহারউদ্দিন ভালো পারফরমেন্স দিয়েছে তো মোহাম্মদ আজহারউদ্দিনকে নাম্বার 3 পজিশন আরসিবি টিম দিতেই পারে তো নাম্বার 4 আর নাম্বার 5-এর জন্য এবি ডিভিলিয়ার্স গ্লেন ম্যাক্সওয়েল তো এই দুটো পজিশন তো এবি আর ম্যাক্সওয়েলকে দিতেই হবে
তো নাম্বার সিক্স পজিশনের জন্য আমার হিসাবে ওয়াশিংটন সুন্দর, আর সেভেন্থ পজিশনে আসে ড্যানিয়েল ক্রিস্টেন কিংবা ড্যানিয়েল স্যামস। এই দুটো অপশান আরসিবি টিমের কাছে আছে, যে কোনো একজন প্লেয়ারকে আরসিবি টিম চান্স দিতে পারে প্রথমের ম্যাচে। আর মুম্বাইয়ের বিরুদ্ধে যে প্রথম ম্যাচ আছে সেই ম্যাচে ড্যানিয়েল স্যামস কিংবা ড্যানিয়েল ক্রিস্টেন দুজনের মধ্যে একজনকে চান্স দেবে আমার হিসাবে, আমার মতে। নাম্বার এইট পজিশনে কাইল জেমিসন, যেহেতু 15 কোটি টাকা দিয়ে কাইল জেমিসনকে কিনেছে, তো ফার্স্ট ম্যাচে আমার মতে ট্রাস্ট করবে টিম এবং নাম্বার আট পজিশন কাইল জেমিসনকে দেবে। আর নাম্বার 9, 10 এবং 11 জন্য নবদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ আর ইজবেন্দ্র চাহাল, এই হলো আমার প্লেয়িং ইলেভেন। এবং আমার এটাও মনে হচ্ছে হার্ষাল প্যাটেল একটা ভালো অপশান আরসিবি টিমের কাছে। কোনোভাবে হার্ষাল প্যাটেলকেও চান্স দেওয়া যেতে পারে, যে হয়তো মিড সিজনে মোহাম্মদ সিরাজ কিংবা নবদীপ সাইনি কারোর পারফরমেন্স ভালো না থাকলে সেখানে হার্ষাল প্যাটেলকে চান্স দিতে পারে, কারণ হার্ষাল প্যাটেল একজন বোলিং অলরাউন্ডার হিসাবে ভালো পারফরমেন্স দিতে পারে আরসিবি টিমকে। বা ড্যানিয়েল ক্রিস্টেন বা ড্যানিয়েল স্যামস দুজনের মধ্যে কাউকেও না খেলিয়ে হার্ষাল প্যাটেলকে ওই পজিশনটা দিতে পারে, এবং নবদীপ সাইনি আর মোহাম্মদ সিরাজের মধ্যে কাউকে একজনকে বসিয়ে কেন রিচার্ডসনকেও টিমের চান্স দিতে পারে। তো টিম এইরকমও ভাবতে পারে। তো এটাই আমার আইডিয়াল প্লেয়িং ইলেভেন বলে মনে হচ্ছে, এই কিছু 12-13 জন প্লেয়ারের মধ্যেই আইডিয়াল প্লেয়িং ইলেভেন তৈরি করবে আরসিবির টিম। তো তোমরা তোমাদের প্লেয়িং ইলেভেন আরসিবির প্রথম ম্যাচের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কী হতে চলেছে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও। থার্ড পয়েন্ট হলো আরসিবির টিম 10-এর মধ্যে কত মার্কস পাচ্ছে। আরসিবি টিমের ফুল স্কোয়াডে যে সমস্ত প্লেয়ার আছে এবং আরসিবি টিমের আইডিয়াল প্লেয়িং ইলেভেন যেরকম হতে পারে তার ভিত্তিতে আমি আরসিবি টিমকে 10-এর মধ্যে মার্কস দেব। তো আরসিবি টিমের ব্যাটিং অর্ডার যদি আমরা দেখি, তো আরসিবি টিমের ওপেনিং করছে বিরাট কোহলি, মিডল অর্ডারে এবি ডিভিলিয়ার্স এবং ম্যাক্সওয়েল থাকছে। তো ব্যাটিং অর্ডার আরসিবির খুবই স্ট্রং, তো ওখানে মার্কস কাটার কোনো সুযোগ আরসিবি দিচ্ছে না। তো যদি আমি আরসিবি টিমের লোয়ার অর্ডার দেখি, তো ওখানে আরসিবি টিমের লোয়ার অর্ডার একটু দুর্বল হতে পারে, কারণ যদি ম্যাক্সওয়েলের পারফরমেন্স ভালো না হয়, যদি ফিনিশ না দিতে পারে ম্যাক্সওয়েল, তাহলে ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল স্যামস বা ড্যানিয়েল ক্রিস্টেন দুজনের মধ্যে কোনো একজনই থাকছে, তো ওখানে কোনো বড় বিধ্বংসী নাম নেই। তাই আমার হিসাবে আরসিবি টিমের ওই পজিশন লোয়ার অর্ডার, যদি ম্যাক্সওয়েলের পারফরমেন্স না ভালো থাকে, তাহলে দুর্বল পজিশানে চলে যেতে পারে আরসিবি। তাই ওখানে আমি 1 মার্কস কাটছি আরসিবির। আরসিবি টিমের স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বলি, তো চাহাল আছে, ওয়াশিংটন সুন্দর আছে, ম্যাক্সওয়েল আছে, তো ওখানে আরসিবি টিমের স্পিন ডিপার্টমেন্ট ঠিকঠাক আছে আমার মতে, তো ওখানে কোনো মার্কস কাটার প্রয়োজন নেই। এবং আরসিবি টিমের পেসার ডিপার্টমেন্টের কথা যদি বলি, তো ওখানে একটু দুর্বল মনে হয়, কারণ দিল্লি টিমের কাছে, মুম্বাই টিমের কাছে এবং রাজস্থান টিমের কাছে যেরকম পেসার আছে, দিল্লির কাছে আছে রাবাডা এবং নর্কিয়া, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আছে ট্রেন্ড বোল্ট, জসপ্রীত বুমরা, এবং রাজস্থানের কাছে আছে জোফরা আর্চার, হাই ডিমান্ডিং হাই ভোল্টেজ ফাস্ট বোলার আছে। কিন্তু আরসিবি টিমের কাছে সেরকম কোনো হাই ডিমান্ড হাই ভোল্টেজ ফাস্ট বোলার নেই, তো ওখানে আমি 1 পয়েন্ট আরসিবি টিমের কাটছি। তো সেই হিসাবে আরসিবি টিম আমার কাছে 10-এর মধ্যে 8 মার্কস পাচ্ছে। তো তোমাদের কাছে আরসিবি টিম 10-এর মধ্যে কত মার্কস পাবে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমায়। 4th পয়েন্ট হলো প্রেডিকশন টাইম। এবারের আইপিএলের ফার্স্ট 14টা ম্যাচের পর আরসিবি টিম প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেটা নিয়েই আজ আলোচনা করব। এবারের আইপিএলে কোনো হোম অ্যাডভান্টেজ থাকছে না, তাই আরসিবিকে দুর্বল বোলিং সাইড নিয়ে বেঙ্গালুরুর মতো ছোট মাঠে খেলতে হবে না, এটা একটা আমার মতে আরসিবির কাছে অ্যাডভান্টেজ। তাই এবারের আইপিএলে আরসিবির কাছে বড় সুযোগ আছে প্লে অফসে কোয়ালিফাই করার। তো আমার মতে আরসিবির টিম 3 কিংবা 4 নম্বর পজিশন নিয়ে আইপিএলে কোয়ালিফাই করবে। তো আরসিবির ফ্যানেদের কাছে একটা বড় ভালো খবর, আমার মতে আরসিবির টিম 3 কিংবা 4 নম্বর পজিশন নিয়ে কোয়ালিফাই করছে। তো তোমাদের মতে কী মনে হয়, আরসিবি টিম কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। 5th পয়েন্ট হলো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স। এবারের আইপিএলে আরসিবি টিমের তরফ থেকে ভালো পারফরমেন্স দিতে পারে বিরাট কোহলি,
ওপেনিং এ বিরাট কোহলি, মিডল অর্ডারে এভি ডিভিলিয়ার্স, স্পিন ডিপার্টমেন্টে ইশবেন্দ্র চাহাল। তো এরা তো এই প্লেয়ারগুলির পারফরমেন্স এবারের আইপিএলে খুবই ভালো হতে পারে। বাট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আমি যাকে সিলেক্ট করেছি সেটা একটু আনপ্রেডিক্টেবল, কারণ 2020 আইপিএলে তার পারফরমেন্স একদমই ভালো হয়নি। বাট এবার আমি তাকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে সিলেক্ট করেছি, তার নাম হলো গ্লেন ম্যাক্সওয়েল। কারণ গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে অনেক ক্ষমতা আছে, ভালো ফিনিশ দেওয়ার ক্ষমতা আছে, এবং আইপিএলের মতো লিগে ভালো ফিনিশটা খুব দরকার, প্রত্যেকটা টিমেরই একটা ভালো ফিনিশার থাকা দরকার। তো আমার হিসাবে আরসিবি টিমের ম্যাক্সওয়েল যদি ভালো ফিনিশ দিতে পারে আর তার সাথে 2-3 ওভার বল যদি করতে পারে, তো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে আরসিবি টিমের জন্য প্রমাণ হতে পারে ম্যাক্সওয়েল। তো আরসিবির জন্য ম্যাক্সওয়েলের ফর্ম যদি ভালো থাকে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আরসিবির জন্য ম্যাক্সওয়েল প্রমাণ হতে পারে। তো ফ্রেন্ডস, তোমাদের যদি অন্য কোনো প্লেয়ার মনে হতে পারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সাবিত হতে পারে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকেও প্রেস করে দেবে। চলো, টাটা, বাই বাই।